ভারত থেকে বৃহস্পতিবার করোনা টিকা আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আর প্রথম আশা টিকা দেয়া শুরু হবে ঢাকায়। তিনি আরও জানান, সারা দেশে প্রতিদিন 2 লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা ও প্রস্তুতি রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। বিস্তারিত ফারজানা শোভার প্রতিবেদনে। ভারত থেকে আসা করোনা টিকা ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে জরুরি বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, ফ্লাইট শিডিউল অনুযায়ী ভারত থেকে বাংলাদেশে টিকা আসবে, তবে ফ্লাইট শিডিউল এখনও জানা যায়নি। আগামীকালের একটা শিডিউল আছে এবং আগামীকাল আসবে অথবা পরশুদিন আসবে, এটি আমাদেরকে লেটেস্ট খবর এবং যেটা ইন্ডিয়ান সরকার আমাদেরকে উপহার হিসাবে দিচ্ছে। কারণ আমাদের ফ্লাইট শিডিউল আমাদের হাতে এখনও পৌঁছায় নাই। ফ্লাইট শিডিউল হাতে পৌঁছালে আমরা সঠিক একজ্যাক্ট টাইমটা আমরা বলে দিতে পারবো, কারণ সেই ফ্লাইট শিডিউলের অপেক্ষায় আমরা এখন আছি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে ঢাকায় ও পরে টিকা দেয়া হবে উপজেলা ও জেলা পর্যায়ে। মন্ত্রী আরও জানান, দেশের কোনো গুরুত্বপূর্ণ মানুষকে টিকা দেওয়ার মাধ্যমে টিকা কার্যক্রম শুরু হবে না, প্রথমে স্বাস্থ্যকর্মী ও অন্য ফ্রন্টলাইনারদের মধ্যেই টিকা দেয়া হবে। কিছু টিম পাঠানো হচ্ছে, এই আমাদের যে ইনস্টিটিউটগুলো আছে সেখানেও দেওয়া হচ্ছে। হিসাব করে দেখা গেল যে প্রাথমিকভাবে আমরা ইউনিয়নগুলো বাদ শুধু এই জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনগুলোকে ধরে আনুমানিক 2 লক্ষ টিকা পার ডে দিতে পারবে। 20 লাখ টিকা উপহারের বাইরে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে টিকা কেনার জন্য বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও সেরামের মধ্যে চুক্তি আছে। এই চুক্তি অনুযায়ী 25 বা 26 জানুয়ারির মধ্যে 50 লাখ টিকা আসার কথা রয়েছে। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।